আমি একটা কথা নিশ্চয়ই বলবো, জানি না কতটুকু সম্মতি হবে সবাই। এখন যে 12টা টিম বা 13টা টিম যে আইএসএল খেলছে, তার মধ্যে একটাও স্ট্রাইকার আমি ইউসুফ ইয়াকুবের মতন বা ওডাফার মতন দেখি, এখনো দেখি। আর ইয়ে ধোনি কি হুই জি গজব গ্রিপ कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ওডাফা আইলিঙ্গ যখন খেলছিল মনে হতো যে একটা স্ট্রাইকার আছে, যে এনি মোমেন্ট হি গোল করতে পারত। ইউসুফ ইয়াকুব তো কথাই ছেড়ে দাও, তো অনেক উঁচু ধরনের ফুটবলার ছিল। কিন্তু এখন যে স্প্যানিশ আসে, ওরা কি আসছে? ওরা আসছে যারা ওখান থেকে রিটায়ার হয়ে যাচ্ছে তারা আসছে। স্প্যানিশ তো তোমরা যারা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছে বা খেলছে, আমার একটা ফ্রান্সের এসছে ওরা ফার্স্ট ডিভিজন খেলেছে, নানা রকম গল্প যখন আসে না বড় বড় গল্প হয়, এখান থেকে আসছে ওখান থেকে আসছে। কিন্তু আসার পরে আমরা দেখছি কি আছে, যেহেতু লেট করে বাজারে গেলে যা হয় বাঁচা মাল পাওয়া যায়, ওখানে ওই রকমই হচ্ছে। এখন যতই ফরেন থেকে আসুক না, যেখান থেকে আসুক না, আর আগে কী হতো যে আফ্রিকা থেকে ইয়াং ছেলেরা আসতো, চিডিকে দেখো, চিডিকে আমরা নিয়ে এসেছিলাম 19 বছর ছিল, 19 বছর, তার পেনর্জি, এই পেন মানে পেনের মতন এগুলো প্লেয়ার কোথায় নেই তো, না ইস্ট বেঙ্গলে আছে, না মোহনবাগানে আছে, না আমাদের আছে। তো এই জিনিসটাকে এখন কোচ ডিফারেন্স করে দিচ্ছে জিনিসটাকে। আগে আমাদের ইন্ডিয়ান কোচ ফার্স্ট প্রেফারেন্স ছিল ওদের আফ্রিকান। আপনি কি মানবেন যে ভারতীয় ফুটবলে, ক্লাব ফুটবলে অন্তত ভালো পারফর্ম করতে গেলে সে অর্থে ইউরোপিয়ান ফুটবলার না এনে আফ্রিকান ফুটবলের দিকে কিন্তু ক্লাবগুলোকে ঢুকতে হবে? আমার মনে হয় সেদিনই আমাদের খেলার মধ্যে ওই যে ফ্লোরেন যে খেললো, তার আগে থেকে আর্জা খেলছিল, আর্জা তো ফরেনার নেই, ও তো ইউরোপ মানে ব্ল্যাক আছে, আফ্রিকানই আছে, সেই ওর ন্যাশনালিটি কোথায় কার আছে জানি না, কিন্তু ওর একটা অভাব তো সেদিন দেখা যায়। হঠাৎ 4টে গোল, আমরা 7খানা গোল খেয়েছি, মানে 6খানা 7খানা না 10খানা, তার মধ্যে একই দিন 4টে গোল খেয়েছি। আমাদের ডিফেন্স নিয়ে একটু সমস্যা তো আছে, ওটা জানি না এখন কী হবে। কিন্তু আফ্রিকান প্লেয়ার কি প্রয়োজন মানে ক্লাস ফুটবল? আমার মনে হয় ওটাই, আমি তো সাপোর্ট করি আফ্রিকানকে, কেননা সবসময় আমি কোচকে বলেছি, কিন্তু যারাই কোচ আসছে যেই 3টে বড় ক্লাবের মধ্যে, তারা আফ্রিকানকে কেউ পছন্দ করছে না, সে মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহামেডান হোক, সব একই রকম আছে। আর 9 নম্বর প্লেয়ার, পজিটিভ 9 নম্বর এখনও বোঝা গেল না যে কোন টিমের কে আছে, যে সে গোল বিল্ড আপ ফুটবলের মধ্যে যে কোনো লোক গোল করে দেবে সে ঠিক আছে। লাস্ট বছর আমরা বিকাশ কত গোল করেছে, ডেভিড কত গোল করেছে, কিন্তু 9 নম্বর যে একটা স্ট্রাইকার দরকার, যেরকম আমাদের এ ছিল এডি, ও ছিল 9 নম্বর স্ট্রাইকার, গোল পেয়েছে, পেয়েছে মানে ও 4 জনকে ঘিরে রেখেছে গোল মারছে, হেড থেকে গোল করছে, চেস্ট নিয়ে গোল করছে, ও একটা স্ট্রাইকার। এডিকে ছাড়া হলো কেন বয়সের জন্য? সে তো কোচ বলতে পারবে, আমি তো বলতে পারবো না, এটা তো আমাদের বললাম যে আমাদের কমিটি কি আছে, কমিটি তো এগুলো ডিসিশন নিতে পারে না, কোচ নেবে। এডি জায়গায় দেখে আনা হয়েছে মনোযোগী, কোনো প্রশ্নই আসে না, কোথায় এডি কোথায় মনোযোগী, প্রশ্নই আসে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।